গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন দেখুন, সবাইকে হাইব্রিড নেপিয়ার যে ঘাসটা আমাদের চাষ করা রয়েছে ওই ঘাসটাই খেতে দেওয়া হয়েছে এবং ওরা খাচ্ছে। এর আগে বিচুলি মাখিয়ে দেওয়া হয়ে গেছে এবং তারপরেই ঘাস খাচ্ছে। লাস্ট দু তিন দিন আমাদের এদিকটা একটু ঝড় বৃষ্টি হয়েছে, গতকাল রাত্রিবেলা হয়েছে এবং তার আগের দিন সন্ধেবেলা, তার আগে দু দিন সন্ধেবেলার দিকে। প্রথম দিন একটু বৃষ্টি কম হয়েছিল এবং ঝড়ও হয়নি, দ্বিতীয় দিন ঝড়ও হয়েছিল, বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক, অনেক দিন প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম গেছে এবং তারপরে কিন্তু হঠাৎ করে বৃষ্টি, আর হঠাৎ করে একটা ঠান্ডা ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে এসছে, আর এর ফলে কিন্তু ছাগলদের ঠান্ডা গরম লাগার একটা চান্স রয়েছে। তো সবাই একটু সতর্ক থাকবেন, ছাগলদের একটু সুস্থ রাখবেন আর চোখে চোখে রাখবেন। যদি কোনো রকম প্রবলেম দেখেন অবশ্যই সাথে সাথে ট্রিটমেন্ট নেবেন। এবং আমাদের ফার্মেরও একটা দুটো ছাগলের একটু একটু ঠান্ডা লেগেছে, যেমন এই যে ছাগলটা দেখুন একটু হালকা কাশি ভাব দিয়েছে, তো এই ছাগলটার কিন্তু হালকা ঠান্ডা লেগেছে। অবশ্যই ওষুধ দিয়ে দেওয়া হয়েছে, ওষুধ বলতে নিউসলাইট প্যারাসিটামল এবং অ্যালার্জির ওষুধ, সেটজিন বা সিটিজেড যে কোনো একটা দিতে পারেন, প্যারাসিটামল আর অ্যালার্জির ওষুধ বেসিক ট্রিটমেন্ট হিসাবে এটাই। এবং অবশ্যই যেটা আমরা সর্ষের তেল দিই বলে থাকি প্রত্যেকটা ছাগলকে, কিন্তু এই যে এর মধ্যে আমরা সর্ষের তেল ভরে রাখি এবং সারা বছরই এটা বলতে গেলে ব্যবহার করে থাকি। সারা বছর বলতে বর্ষার সময়টা, শীতের সময়টা রেগুলার নাকে দেওয়া, এবং এছাড়া গরমের সময়টা প্রত্যেকটা ছাগলকে দেওয়া হয় না। গরমের সময়টা যেটা করি, কোনো ছাগলের নাকে যদি দেখি সর্দি দেখা যাচ্ছে তো তার নাকে দিই। তো সেটাই সবাইকে বের করে, যেহেতু ওয়েদারটা একটু নরম, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা গরম লাগার ফুল চান্স রয়েছে, তো বের করে সবাইকে কিন্তু নাকে এই সর্ষের তেল দেওয়া হয়েছে। এবং ওটার মধ্যে রাখলে দিতে সুবিধা হয়, ড্রপ করতে নাকে সুবিধা হয়, তাই জন্য আমরা ওটা ব্যবহার করি। আপনারাও করতে পারেন, সাইকেলের দোকানে, সাইকেল সারাইয়ের দোকানে মোবিলের বোতল ওগুলো কিনতে পেয়ে যাবেন। তো ওটা একটা বেসিক, এবং ওটা ছাড়া প্যারাসিটামল অ্যালার্জির ওষুধ যেটা বলতে গেলে সবাই রাখে ঘরে, মানুষের নিজেদের, আমাদেরও যদি জ্বর আসে একটু ঠান্ডা লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমরাও ব্যবহার করে থাকি। তো ওটা একটা বেসিক ওষুধ, ঘরে রাখা উচিত মানুষের ক্ষেত্রেও, এবং ছাগলের তো সেই সেম মানুষের ওষুধও কিন্তু আপনারা দিয়ে ওটা সারাতে পারেন। আর তাছাড়া ভেটেরিনারিতেও নিউসলাইট প্যারাসিটামল মেডিসিন পাওয়া যায়, কেউ যদি ইঞ্জেকশানে ট্রিটমেন্ট করতে চান সে বিষয়টা যারা জানা আছে, যারা ইঞ্জেকশন করতে পারেন তারা সেই রকমভাবে আলাদা ট্রিটমেন্ট নিতে পারেন। তবে একটাই বিষয়, যদি দেখেন ঠান্ডা লেগেছে অবশ্যই অ্যাভয়েড করবেন না, অবশ্যই কিন্তু ওষুধটা দিয়ে দেবেন। তো আমাদের এই ছাগলটা একটু হালকা ঠান্ডা লেগে গেছিলো, একে দেওয়া হয়েছে। এবং এটা ছাড়া আরও একটা বিষয়, এই যে এখন যেহেতু ঠান্ডা গরমে ঠান্ডা লেগেছিলো, তো ওষুধ দেওয়ার পরে দেখুন এই যে পায়খানাটা কিন্তু একটু নরম, মানে একদম পাতলা পায়খানা নয়, তবে জড়ানো পায়খানা করেছে, আরও এক দু জায়গায় করেছে জড়ানো পায়খানা। তো এই পায়খানাটা কিন্তু ওষুধ দেওয়ার ফলেও অনেক সময় করে থাকে, ঠান্ডা গরম লাগলে ভিতরে সর্দির কারণে করে থাকে। এছাড়া ঠান্ডা গরম সারানোর জন্য যে ওষুধটা দেওয়া হয়, সেটা প্যারাসিটামল হোক বা কেউ যদি ইঞ্জেকশন করে থাকেন, তো যে যে ওষুধটা, মেডিসিনটা দেওয়া হয় সেটার ক্ষেত্রেও কিন্তু এই জড়ানো পায়খানাটা অনেক সময় করে থাকে। তো এই কারণে যখনই আমরা আমাদের ছাগলকে কোনো রকম ট্রিটমেন্ট নিই, যেমন ওর ঠান্ডা লেগেছে, এখন ঠান্ডা লাগার জন্য প্যারাসিটামল অ্যালার্জি ওষুধ দিয়েছি, তো ওটা তো ঠান্ডা লাগা সারাবেই, এবং সাথে কিন্তু আমরা লিভার টনিকটা খাইয়েছি। তো লিভার টনিকটা খাইয়েছি, যার ফলে কী হবে, এই যে পায়খানাটা শুরুতেই বন্ধ হয়ে যাবে। তো অ্যালার্জির ওষুধ, প্যারাসিটামল বলতে গেলে সকালে বের করে দেখেছি যে একটু ঠান্ডা লেগেছে তখন দিয়েছি, এবং এই পায়খানাটা যখন ফার্স্ট দেখলাম, এখানেও এক দু জায়গায় দেখুন দেখতে পাবেন, ফার্স্ট যখন দেখলাম পায়খানাটা করেছে এরকম জড়ানো, তখনই কিন্তু সাথে সাথে লিভার টনিক দিয়ে দিয়েছি। লিভার টনিক বলতে আমরা হিমালয়ার লি-52টা ব্যবহার করে থাকি। তো লিভার টনিকটা দিয়েছি, যার ফলে যে ঠান্ডা লাগার ফলে যে পায়খানাটা করছে ওটা শুরুতেই বন্ধ হয়ে যাবে। এবং লিভার টনিক দেওয়ার পরেও যদি বন্ধ না হয়, মানে এখন লিভার টনিকটা দিয়েছি, এরপরেও যদি বন্ধ না হয়, সেক্ষেত্রে পরে আমাদের কাছে যেটা হিমালয় বাতিসা হজমি আছে সেটা দেব, এবং এর মধ্যে বন্ধ হয়ে যাবে। এর আগেও যদি কখনও আমাদের ঠান্ডা লাগে কোনো ছাগলের, সেম ট্রিটমেন্ট করি। যদি সবাই পায়খানা করে না, যদি করে কেউ জড়ানো পায়খানা, সেক্ষেত্রে কিন্তু আমরা সেম লিভার টনিকটা শুরুতেই দিয়ে দিই, দিলে পারে কিন্তু ওদের পায়খানাটা ওখানেই স্টপ হয়ে যায়, ওটা পাতলা পায়খানার রূপ নেয় না। এবং যদি সেটাতে না স্টপ হয় তখন হজমি দিই, তো সেখানে একটা স্টপ হয়, পাতলা পায়খানার রূপ নেয় না, খুব কমই কিন্তু পাতলা পায়খানা পর্যন্ত যায়। এবং তারপরে যদি যায় দেন পায়খানা, পাতলা পায়খানার ওষুধ, সেটা পর্যন্ত যাবে না যদি আপনারা ট্রিটমেন্ট নিতে নিতে লিভার টনিক দেন।
যে কোনো ঠান্ডা অ্যান্টিবায়োটিক, ঠান্ডা লাগার ওষুধ বা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, তো অবশ্যই একটু লিভার টনিক ব্যবহার করবেন, যাতে পেটের গোলমালটা না আসে, অতিরিক্ত শরীরটা গরম না হয়, বা গরম হলেও পায়খানাটা যাতে না হয়। তো দেখুন সবাই খাচ্ছে একদম ওই মাথার থেকে শুরু করে একদম ওই দিকে ওই মাথা পর্যন্ত, যতটা বাস্কেট আছে সমস্ত জায়গায় ঢালা রয়েছে ঘাস। আর এই যে ঝড় বৃষ্টিটা হয়েছে, এক্ষেত্রে ঘাসেও, ঘাসের জমিতেও কিছু ঘাস আমাদের রয়েছে যেগুলো শুয়ে পড়েছে ঝড় খেয়ে। তো চলুন ঘাসের ক্ষেতেও আপনাদের, ঘাসের ক্ষেতটা আপনাদের দেখাবো, ঘাসের ক্ষেতেও আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো। তো এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো কাটা হয়েছে বেশি দিন হয়নি, আর এই একদম কোনার দিকে সাইডে কিছুটা রাখা হয়েছিল কাটিংয়ের জন্য। আরও লাস্ট তিন দিন তো একটু ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য কিছু কিছু গাছ যেগুলো কাটতে কাটতে উপরের দিকে উঠে গেছিলো সেগুলো পড়ে গেছে দেখুন, আর বাকি কিছু দাঁড়িয়ে রয়েছে, ওগুলো কাটিংয়ের জন্য রেডি করা হচ্ছে, দাঁড়ানোগুলো রেডি করাই থাকবে, হবে। আর এই শুয়ে পড়েছে যেগুলো, এগুলো আবার আজকে কেটে নিয়ে চলে যাব, ওগুলোকে খেতে দিয়ে দেওয়া হবে। এবং দেখুন এই ঘাস কাটটি যেটা একটা ওড়না দিয়ে বানানো রয়েছে দড়ি, তো এটাতে করে যেহেতু আমরা নিজেরাই কাটি এবং অভিজিৎ মাথায় করে বাড়ি নিয়ে যায়, একদম কাছেই আমাদের ক্ষেতটা ফার্মের, তো এরকম ওড়না দিয়ে দড়ি করে নেওয়া হয়েছে বেঁধে বেঁধে, এটা দিয়েই নিয়ে যাওয়া হয় বাড়িতে। আর এখন এখান থেকে ঘাস কাটা হচ্ছে, এই পজিশনগুলো ঘাস কাটছি এখন, আপাতত 4 ফুট মতো হলে ঘাস কেটে দেওয়া হচ্ছে। তো সেটা ডিপেন্ড করছে আপনারা কতটাতে কাটবেন, তো 4 ফুট ইনাফ হলে কিন্তু কাটতে শুরু করা যেতে পারে এই ঘাসটা, এটা হাইব্রিড নেপিয়ার ঘাস রয়েছে। তো আমরা এখন এটা কাটছি, ঘাসে যতটা রসালো থাকে, ঘাস নরম থাকে তো ছাগল খুব ভালো খায়। তো দেখুন 4 ফুট বা তার বেশি, 5 ফুটের কাছেই বলতে গেলে লম্বা হয়ে গেছে, এখানে ঝাড় দেখলে অতটা বোঝা যায় না কিন্তু এটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। তো এভাবেই এই সাইজ হলেই কাটছি, কেটে নিচ্ছি। আর যেগুলো দূরে রয়েছে ওখানে, যেগুলো অনেক বড় দেখাচ্ছে ওখানে কিছুটা কাটিং রয়েছে, এর আগেও দেখেছেন আপনারা আগের ভিডিও যারা ফলো করেছেন, দূরে যেগুলো রয়েছে কিছুটা কাটিং রয়েছে তৈরি হচ্ছে, আর কিছুটা কাটিং এখানে কোনায়। কাটিং সবসময় ক্ষেতের কোনায় রাখা হয় তৈরি করার জন্য, মাঝখানে রাখলে অসুবিধা হয়, ক্ষেত নষ্ট করে, অন্য যে গাছগুলো থাকে সেই গাছগুলো নষ্ট করে, তার কারণ কাটিং রাখতে গেলে বেশ অনেক দিন রাখতে হয়, 60 থেকে 90 দিন। তো যার ফলে কাটিং কোনায় বা সাইডে রাখ তৈরি করাটা ভালো, তবে ভালোভাবে যত্নেই তৈরি করা হয়। তো ওই দূরে যে কাটিংগুলো দেখছেন বড় বড়, এইগুলোর থেকে বড় হয়ে গেছে, এগুলো প্রায় 3.5 ফুট 4 ফুট হয়ে গেছে তার থেকে বড়, মানে ওগুলো প্রায় 7-8 ফুট বা তার বেশিও হতে পারে। তো দেখে ওটা সবসময় চোখে দেখে বলা সম্ভব না এক্স্যাক্টলি যে এটার কতটা লম্বা হয়ে গেছে। ওগুলো কাটিং পুরোপুরি রেডি হয়ে গেছে, কিছু অর্ডার রয়েছে, দাদাভাইরা নিয়ে যাবেন, আর তাছাড়াও কিছু এক্সট্রা থাকবে যদি নতুন করে কোনো দাদাভাই নেয়, তো তিনিও পেয়ে যাবেন। অনেকেই আছে কল করে জিজ্ঞাসা করেন যে পাবো কি, তো না থাকলে বলি যে কিছুদিন পরে যোগাযোগ করবেন, কেননা সব সময় থাকে না, তো রেডি করতেও একটা সময় লাগে, একবার কাটার পরে 60-90 ডেজ তো রাখতেই হবে, 60 থেকে 90 দিন। তো সেটা একটু শক্ত না হলে, ভালো মতো গিট না হলে, উপযুক্ত না হলে তো কেটে দিলে ওটা অযথা হয়ে যাবে, গাছ হবে না। এবং এছাড়াও আমাদেরও নিজেদেরও কোনোটা, কোনো কাটিং বা কোনো গাছ মারা গেলে সেই গাছটা জায়গায় আবার নতুন পোতা হয়, এছাড়া কোনো ঝাড় দেখা যাচ্ছে বারবার কাটতে কাটতে উঁচু হয়ে গেছে সেটাকে আমরা না রেখে কেটে দিই, তো সেইখানটা আবার নিজেরা নতুন করে কাটিং বসিয়ে দিই। তো এক্ষেত্রে সারা বছরই কিছু না কিছু করে কাটিং তৈরি করা হয়। তো ওই দিকে যেটা দেখতে পাচ্ছেন ওই কাটিংগুলো কিন্তু রেডি হয়ে গেছে, তো আপনাদেরও যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন, যে দাদাভাইদের অর্ডার রয়েছে তারা নেওয়ার পরে কিছুটা যা এক্সট্রা থাকবে কেউ যদি নেন তো অবশ্যই পেয়ে যাবেন, আর না হলে আবার পরিষ্কার করে ফেলতে হবে। এই যেমন দেখুন এই ঝাড়টা কাটতে কাটতে কেমন উঁচুতে উঠে গেছে, বারবার কাটতে কাটতে মাটির থেকে অনেকটা উঁচুতে উঠে যায়। আর তাছাড়াও এই ঝাড়গুলো প্রথমে আমরা যখন লাগিয়েছিলাম উঁচু করে লাগিয়েছিলাম, উঁচু করে লাগিয়েছিলাম বলতে এই জায়গাগুলো এখন যেমন দেখছেন, ফার্স্ট টাইম এগুলো কিন্তু আমাদের আল করে, আলের উপর দিয়ে এই গাছগুলো লাগানো ছিল, তো সেক্ষেত্রে গাছগুলো একটু হাওয়া দিলে পুরো শুয়ে পড়তো। এখানে যে গাছগুলো শুয়ে পড়েছে সেগুলো কিন্তু সেম, আল করে যেটা উঁচুতে ছিল এই যে গাছটা উঁচু হয়ে গেছে সেই কারণে কিন্তু শুয়ে পড়েছে। আর বাকি যে গাছগুলো দেখছেন ওগুলো কিন্তু সব নিচে মাটির সঙ্গে রয়েছে, আর একটা করেই গিট বসিয়ে এই গাছগুলো তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু হাওয়া দিলেও শুয়ে পড়েনি। কিন্তু এই যেগুলো মাটির থেকে উঁচুতে হয়ে গেছে ওগুলো প্রথমে আল করে বসানো হয়েছিল, আলু যেভাবে চাষ করে সেরকমভাবে অনেকেই সেভাবে বসায় দেখেছি, তো আমরা সেটা রেজাল্টটা ভালো পাইনি, যার ফলে ওভাবে না বসিয়ে এখন আমরা এভাবে বসাই, এভাবে নিচু করে আল সাইডে করি,
এভাবে প্রত্যেকটা বসাই, মাটি সমান করে বসাই, এবং একটা গিটই বসাই, দুটো গিট যদি কেউ বসান সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হওয়ার সম্মুখীন হতে পারেন, সম্ভাবনা থাকতে পারে এই প্রবলেমটা হওয়ার। তো আমরা সেই কারণেই নিজেরাও যেরকম করি সেরকমই আপনাদেরও বলবো করতে। আপনারাও যাই হোক চেষ্টা করবেন একটা গিট বসানোর এবং মাটি সমান করে বসানোর, এবং সেটা বাদ দিয়ে আপনারা যদি মনে করেন যে গাছ উঁচুতে উঠে যাচ্ছে সে সময় গোড়ায় মাটি দিতে চাইছেন, অবশ্যই দিতে পারেন, বিষয়টা আলাদা। তাছাড়া উঁচু করে লাগালে পরে এই সমস্যাটা হয়, বড্ড তাড়াতাড়ি গাছ উপরের দিকে উঠে পড়ে যায়, একটু হাওয়াতেই পড়ে যায়। আর এদিকে দেখুন এগুলো কাটা হচ্ছে, খুব বেশি বড় করা হয় না, খুব বেশি বড় করলে লাস্টে যেটা হবে খাওয়াতে খাওয়াতে বাকি গাছগুলো পুরো পেকে যাবে। তো মোটামুটি 4 ফুট থেকে কাটতে শুরু করা হয়, কাটতে কাটতে যখন শেষের দিকে যাব সেগুলো প্রায় 5 ফুট 5.5 ফুটের কাছে চলে যায়। তো যার ফলে 4 ফুটের কাছাকাছি গাছ হলে আমরা কাটতে শুরু করে দিই, আপনারাও কিন্তু সেটা করতে পারেন। এবং এই গাছগুলো যেহেতু নরম থাকবে, 4 ফুটের কাছে যখন থাকে গাছ যথেষ্ট নরম থাকে, গিট হয়ে ওঠে না। দেখুন এগুলোর কিন্তু একটারও গিট হয়ে ওঠেনি, এগুলো ছাগল খাবে ভালো, খেতে সুবিধা হবে, এবং ছোটো বাচ্চা ছাগলও খেয়ে নেবে। আর গাছও রসালো থাকলে ওটা উপকারিতাটাও পুরোপুরি পাবে, যত আস্তে আস্তে যত দিন যায় যত বড় হবে তত শক্ত হয়ে যাবে, রসের ভাব কমে যাবে এবং উপকারিতাটাও কমতে থাকবে। পেকে গেলে গাছ আরও উপকার কমে যায়, কোনো উপকার থাকে না, বললেই চলে গাছ পেকে গেলে। তো সেই কারণেই কিন্তু এই ছোটো অবস্থায় কাটতে শুরু করি। তো আমরা এভাবে কিন্তু কেটে কেটে রেখে দিই, তারপরে একবারে ঝাঁপ করে নিয়ে বাড়িতে নিয়ে যাই, সকালে একবার নিয়ে যাই, বিকেলে একবার নিয়ে যাই, কখনও সময় না থাকলে একবারে সকালে নিয়ে যাই, নিয়ে কেটে খাইয়ে দিই। তো খাওয়াটা ভীষণ দেওয়াটা খুব প্রয়োজনীয়, প্রচুর খাবার দিয়েও কিন্তু অনেক সময় স্বাস্থ্য ভালো রাখাটা সম্ভব হয়ে ওঠে না, খাবারের ভ্যারাইটিটাও ভীষণ প্রয়োজন। আমরা এর আগে শুধুমাত্র এই হাইব্রিড নেপিয়ার আর খড় বিচুলি ভুষি এগুলোর উপর ডিপেন্ডেন্ট ছিলাম, এখন আস্তে আস্তে ভ্যারাইটি বাড়াচ্ছি। ওই সাইডে আপনাদের দেখিয়েছিলাম যে কলমি শাকের আমরা একটা ব্যবস্থা করছি, এবং এছাড়াও চেষ্টায় আছি এই যে জায়গাটা কাটছি এখানেও দুটো লাইন আমরা এই ঘাস তুলে দিয়ে কলমি শাক করবো, তা চেষ্টায় রয়েছি। ওই সাইডে কিছুটা তো অবশ্যই দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে জায়গা পরিষ্কার করা হয়ে গেছে। তো কলমি শাক কিন্তু আমাদের এখানে যারা ছোটো ছোটো 2-4টে বাড়িতে ছাগল রয়েছে অনেকে খাওয়াতে দেখেছি, উপকারিতাটা ভালো পাচ্ছে তারা, তো যার ফলে কিন্তু ওটা লাগানোর চিন্তাভাবনাটা নিয়েছি। তো যখন হয়ে যাবে তারপরে খাওয়াবো, সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত এটাই বললাম, ভ্যারাইটি যদি ঘাসে আনা যেতে পারে দানা খাবারের খরচটা আমরা কমাতে পারবো, যেহেতু প্রচুর দাম সমস্ত কিছুর, তো সেই কারণেই চেষ্টায় রয়েছি ঘাস হোক সবুজ খাদ্য, এক কথায় সবুজ খাবারের ভ্যারাইটি আনা, সেটা ঘাস হোক ভ্যারাইটি বিভিন্ন প্রকার ঘাস হোক বা গাছ হোক। তো যেমন আমাদের কাছে হাইব্রিড নেপিয়ার রয়েছে, এছাড়াও আমরা এখন কলমি করার চেষ্টা করছি, অড়হর ডালের চাষ করার চেষ্টা করছি, ডাল গাছটা ওর পাতাটা খাওয়াবো, এছাড়া তুঁত গাছ সেটাও লাগানোর চেষ্টায় রয়েছি। তো সমস্ত কিছু মিলিয়ে বেশ 4-5 প্রকার ভ্যারাইটির সবুজ খাবার ছাগলদের জন্য রেডি করার চেষ্টা করছি, তাহলে ওদের স্বাস্থ্যটাও ভালো করতে পারবো, প্লাস আমাদের যেটা দানা খাবারের খরচ সেটাও আশা করছি কমাতে পারবো। তো ঘাসের ক্ষেতের ভিডিওটা দেখিয়েছি আপনাদের, এবং এই যে বাচ্চাদের কাছে দেখছেন এটা কিন্তু শুধুমাত্র আমাদের চাষ করা ঘাস নয়, যেটা একা হওয়া ঘাসও কিছু কিছু থাকে, যেটা জমি আশেপাশে হয়ে থাকে আমাদের চাষ করা যে নেপিয়ার ঘাস তার সাথে কিন্তু সেই রকম একা হওয়া ঘাসও দেওয়া রয়েছে ছোটো ছোটো করে কেটে। যেমন এর মধ্যে কিছু শাক একা হওয়া এক কথায় চড়িয়ে খায় যেসব ছাগল, তারা যেরকম বিলে যেসব ঘাস পায় সেরকমই জমির আশেপাশে থাকে, সেগুলো আমরা একটা ব্যাগ করে নিয়ে আসি শুধুমাত্র বাচ্চাদের জন্য, কেননা অত নেই আমাদের এখানে যে সবাইকে দেব, তো শুধুমাত্র বাচ্চাদের জন্য আনি এবং সেটাই এই নেপিয়ারের সাথে একটু করে কুচিয়ে দিই। নেপিয়ারে শুধু পাতাটা বাচ্চাদের দিই, আর এখানে এই যে বাচ্চাগুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু 1-2 মাসের বাচ্চা রয়েছে, এবং সবাই কিন্তু খাওয়া শিখে গেছে, টুকিটাকি সবাই কিন্তু খাচ্ছে। আর এই ভ্যারাইটি খাবারটা দিলে পুষ্টির অভাব হবে না, সমস্ত খাবারের মধ্যে দিয়ে ওরা কিন্তু সমস্ত পুষ্টিগুণটা পেয়ে যাবে এবং গ্রোথটা ভালো থাকবে। আর আমরা যেটা করি, একবারে ওদের এই খাবারটা দিয়ে রেখে দিই, তাহলে সারা দিন ওরা এই খাবারটা খেতে থাকে, ওদের যখন ইচ্ছা হয় ওরা খেলা করে আবার খিদে পায় খেয়ে নেয়, তো এক্ষেত্রে ওদের পেটটা ভরা থাকে এবং খাবারটা যখন শেষ না করতে পারে দিনের শেষে বড়দের আবার দিয়ে দিই। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, টাটা।